তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্ডা বিশাল ব্লগ। তো গাইস তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজ হলো শুক্রবার, চলো আমরা বেরিয়ে যাব। আজ যাব মুকুটমণিপুর, বাঁকুড়া জেলায় মুকুটমণিপুর, ওখানে একটি ড্যাম আছে, তো ওখানে কিছু পরিবেশ দেখবো। তাহলে চলো আমরা বেরিয়ে যাব আরেকটি লজে। মুকুটমণিপুর যাচ্ছি আমার একটু লজে, মানে আমার বাবার বন্ধু আসবে কলকাতার থেকে 23-24 জন, সেই জন্য ওখানে লজ বুকিং করতে যাব। একটা লজ আছে, লজটির নাম কি, গ্রিন পার্ক, গ্রিন পার্ক যাব। তো চলো বেরিয়ে যাব। এখন বাজে কটা, 7টা, সকাল 7টা বাজে। তো চলো বেরিয়ে যাব, চলো আর দেরি করব না। এই সবে ঘুম থেকে উঠলাম আর যাব বলে, তো ভাবলাম তোমাদেরও নিয়ে যাই। চলো রাস্তায় কি করছি কি খাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো, তাহলে চলো। রাস্তাতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখন মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। তো মুকুটমণিপুর জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরও দেখলে মন ভরে যাবে। তো এখন খুবই কুয়াশা দিচ্ছে গাইস, আর ওয়েদারটা একটু খারাপ আছে, মেঘ মেঘ আছে, কখন জল চলে আসবে। আমি চাই যে আজকের দিন জল নাই যেমন নাই আসুক, কারণ তোমাদের আমি ভিডিও দেখাতে পারবো না। তো চলো তাহলে, রাস্তাতে আর ভদর ভদর করবো না, বেরিয়ে যাচ্ছি। আর আশা করি আমরা বেরিয়ে গেছি মুকুটমণিপুর। তো গাইস সামনে চলে আসছে খাতড়া। তো খাতড়াতে আমরা ছোলা ভটোরা খেয়ে নেব, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, আবার আসতেও হবে। তো ওখানে একটু খেয়ে নেব, তারপরে আবার বেরিয়ে যাব। তো গাইস এটা হচ্ছে অম্বিকা হিন্দু হোটেল, দেখতে পাচ্ছ ওখানে ছোলা ভটোরা। তো গাইস আমরা বেরিয়ে গেলাম খাতড়ার থেকে, কারণ দেরি করা চলবে না, আমাদের অনেকটা যেতে হবে। আর আমাদের বাড়ি জোরদার থেকে মুকুটমণিপুর 26 কিলোমিটার, আমি বলতে তোমাদের ভুলে গেছিলাম। তো অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে আমাদের, তাহলে চলো তাহলে। Thank you.
পৌঁছে গেলাম মুকুটমণিপুর, না মুকুটমণিপুর না, মুকুটমণিপুরের লজটা, এই যে দেখতে পাচ্ছ রিসেপশন রুমে, এর লজটির নাম হচ্ছে গ্রিন পার্ক। এখানে একটু আমাদের কাজ আছে, মানে বললাম না টাকা, এখানে আমরা লজটা ভাড়া নেব, সেই জন্য টাকা দেবো, টাকা জমা দেবো, তারপরে চলে যাবো মুকুটমণিপুরের ড্যাম, ওখানে তোমাদের কিছু দেখাবো, তাহলে চলো। তো গাইস আমরা বেরিয়ে গেলাম লজটা থেকে, এবার চলে যাবো মুকুটমণিপুর ড্যাম, তাহলে চলো। এখানে সামনে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, মানে ছোটোখাটো, তো চলো তাহলে রাস্তা ওটা দেখতেই পাবো। গাইস আমরা এখানে আর বসে থাকবো না, এরপর অন্য জায়গায় যেতে হবে, কারণ এক জায়গায় বসে রইলে তোমাদেরও ভালো লাগবে না, তো চলো আরও অন্যদিকে যাব, ওই ড্যামটার দিকে, তাহলে চলো। তো গাইস আমি এই রকম পরিবেশ আগে কখনো দেখিনি, তো তোমাদের সব কিছু ভালো করে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাচ্ছ ড্যামটা,
ওই যে মুকুটমণিপুরের সেই বিখ্যাত ড্যাম, ওটা ওই ড্যামটা দেখবার জন্য অনেক দূর থেকে অনেক অনেক মানুষ আসে। এই জানুয়ারি মাসে অনেক অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে গাইস, সেই টাইমে আমরাও দেখি যদি আসতে পারি। কিন্তু আমরা পরিকল্পনা নিচ্ছি যে অন্য জায়গায় পিকনিক করব, কারণ মুকুটমণিপুর তো তোমাদের দেখিয়ে